হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকের আমরা চলেছি গ্যাংটকের সাইট সিন দেখতে। তো এই সাইট সিনে কী কী আছে, কীরকম কী টাকা খরচা হয় সবই তোমরা এই ডিটেলসে পেয়ে যাবে। আর তার আগে অবশ্যই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে যেন না বলো। থ্যাংক ইউ। সো প্রথমে আমরা চলে এসেছি ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। এখানে আসলে তোমরা দেখতে পাবে ভেতরে প্রচুর রকমের ফুল রয়েছে। আর আমরা এসেছিলাম যেহেতু শীতকালে, তো সেখানে দেখা গেছে ভেতরে প্রচুর ফুল ছিল। আর কি কি ফুল পাওয়া যায় তোমরা মোটামুটি এখানে দেখতে পাবে। ফ্লাওয়ার এক্সিবিশন থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ইচ্ছে মনেস্ট্রিতে। তো চলো দেখতে থাকো যে ইচ্ছে মনেস্ট্রিতে কী কী আছে। আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লেগেছিল 10 টাকা করে পার হেড। এখানে ঢোকার সময় দেখলাম গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সামনেটা সাজানো হয়েছে। এখানে যে মনাস্ট্রিগুলো রয়েছে সেগুলোর পরিবেশ খুব শান্ত, কোনো চিৎকার চেঁচামেচি নেই, কোনো কোলাহল নেই। আর খুব ভালো লাগছিলো এখানে এসে, আর যেন একদম সিনেমায় যেরকম দেখায় সাজানো গোছানো পুরো সেরকম দেখতে। কেসা লাগা আজ? আর ভেতরে কারুকার্যগুলো দেখে মন একদম ভরে যাচ্ছিল। এত সুন্দর লাগছিল ভেতরে কাজকর্মগুলো দেখে, যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে।
হ্যাঁ বন্ধুরা, এখন আমরা যাচ্ছি হনুমান টক। হনুমান টক যেতে ইচ্ছে মানসটি থেকে সময় লাগে কিতা টাইম লাগতে হয়? হ্যাঁ 10 মিনিট মতন টাইম লাগে। এই দাদা আমাদের আজকে নিয়ে যাচ্ছে। দাদার নাম আকাশ। তো দাদার সাথে আজকে আমরা সারাদিন সাইট সিনটা ঘুরবো, তো তোমরাও দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হনুমান টক, চলো দেখতে থাকো। সো এখন আমরা এসেছি হনুমান টকে। তো এখানে এই পেছন দিকটা হচ্ছে জুতো রাখার জায়গা, আর এই পেছন দিকটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য। আর আমরা চলে যাব হচ্ছে এখান থেকে, এখান থেকে সোজা উপরে উঠে যেতে হবে। তো চলো দেখতে থাকো। এখানে টোটালটা খালি পায়ে আসতে হয়, আর এগুলো প্রচুর ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। আর এখান থেকে দূরে ওই পাহাড়ের ঘরগুলোকে খুব সুন্দর লাগছিল, যেন সেই ছবির মতন আমরা ছোটবেলায় যেরকম আঁকতাম ওরকম। তো বন্ধুরা, এখন আমরা হনুমান টক থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা গণেশ টক। গণেশ টক জানাবে কিতনা টাইম লাগতে দাদা? 10-15 মিনিট, সব মোটামুটি 10-15 মিনিটের ডিস্টেন্স। তো এখন আমরা যাচ্ছি গণেশ টক, চলো সঙ্গে থাকো। এখন আমরা চলে এসেছি গণেশ টক, তো চলো দেখতে থাকো যে গণেশ টকে কি কি আছে দেখার। এখানে দেখতেই পাচ্ছ গণেশজির মূর্তি রাখা আছে, আর যেটা দেখতে খুবই অপূর্ব, আর দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো এখানে এসে তোমরা পুজো দিতে পারো গণেশজিকে, তারও ব্যবস্থা এখানে রয়েছে। আর অনেকেই এখানে দেখছি মানত করেছে, তারা এরমভাবে গাছের মধ্যে চেরি কাপড় বেঁধে রেখে দিয়েছে। তারপর এখানে একটা দোকান ছিল, বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছিল, মাফলার, টুপি, বিভিন্ন হ্যান্ডক্রাফট, আমরা দেখলাম জাস্ট এগুলো। আর এখান থেকে বেরোনোর সময় তোমরা চাইলে এখানে ব্রেকফাস্টও করে নিতে পারো। গণেশটাকে ঠিক পাশেই রয়েছে জু, যেটা এই 10 পয়েন্টসের মধ্যে পড়ে না, এটা আলাদা করে যেতে হয়। এখানে 20 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকতাম, তার জন্য যে ড্রাইভার দাদা থাকে তাকে এক্সট্রা পয়সা দিতে হয়, তো সেটা নেগোসিয়েবল, অনেক সময় অনেক রকম চার্জ করে থাকে। তো চলো আমরাও এটাই গেলাম, তোমরাও দেখতে থাকো যে এখানে কী কী আছে। আরেকটা জিনিস আছে যেটা খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে, তো চলো দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি ব্ল্যাক বিয়ার দেখতে, যেটা খুব রেয়ার, দেখতে পাওয়া যায় না। তো আকাশ ভাই আমি যা রে আমার সাথ।
অনেকটা বড় জায়গা নিয়ে ভাল্লুকের থাকার জায়গাটা এখানে রয়েছে, আর ওরা রয়েছে ঠিক প্রাকৃতিকভাবে। এখানে কোনো খাঁচা বা কিছু করা নেই, জাস্ট একটা বাউন্ডারি করা আছে যেটা ওরা মাঝে মাঝে টপকে। শুনলাম এখানে একটাই বিয়ার রয়েছে, ভাল্লুক রয়েছে, যেটা মাঝে মাঝে গ্যাংটকের দিকেও চলে গেছে, এর আগেও অনেকবার তাকে নিয়ে এসছে, এনে আবার ওখানে রেখেছে। আর নর্মালি তাকে নাকি দেখতে পাওয়া যায় না, বাট লাকিলি আমরা জাস্ট ঢুকলাম আর কি ওর খাঁচার কাছে গেলাম। খাঁচা ঠিক বলা যায় না, একটা বাউন্ডারি জায়গা আছে, সেখানে গেলাম, জাস্ট ও পাঁচিলের আড়টা হলো, চোখে দেখা দেখলাম বাট কোনো ভিডিও থাকলো না। ঠিক আছে চলো এবার দেখা যাক নেক্সট কী দেখতে পাই। তারপর দেখতে পেলাম এখানে রয়েছে ময়ূর, অনেক কটা ময়ূর খাঁচার ভেতরে রয়েছে। আর কিছু শকুনও এখানে ছিল যাদের নর্মালি কাছাকাছি দেখা যায় না, আর সাইজগুলো ছিল খুব বিশাল সাইজের। আমরা গেছিলাম শীতকালে, আর সেই সময় ময়ূর পেখম মেলে থাকবে, এটা দেখে আমরা খুব অবাক হয়ে গেছিলাম। এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে জুয়েট, যে কোথায় কি রয়েছে তোমরা এটা ফলো করো দেখতে পারো। এখন আমরা আছি চিতাবাঘের সামনে, এটা হচ্ছে কমন লেপার্ড, দেখতেই পাচ্ছ কতটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি। আর ও একটু অ্যাগ্রেসিভ হয়ে আছে বিকজ অফ এতগুলো মানুষ দেখে, তো সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কমন লেপার্ড, কতটা কাছ থেকে দেখা যায়। এটা আমার কাছে লেগেছিল খুব ইন্টারেস্টিং, তার কারণ যে আমাদের চিড়িয়াখানা আলিপুর যে চিড়িয়াখানা রয়েছে সেখানে এতটা কাছ থেকে দেখা যায় না, আর এখানে খুব কাছ থেকে আমরা দেখেছিলাম চিতাবাঘ। সো এখন আমরা দেখবো হচ্ছে রেড পান্ডা, আমি একটু কাছ থেকেই দেখাবো তোমাদের, চেষ্টা করবো। ওই যে দূরে দুজন বসে আছে, আর এই একটা গাছ থেকে নেমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রেড পান্ডা। এই রেড পান্ডাগুলো মূলত গাছের মধ্যে থাকতে ভালোবাসে, আর এগুলো শীত প্রধান দেশ, পাহাড়ি অঞ্চলেরই প্রাণী, আর এদের খাবার হচ্ছে কুচি, যে বাঁশ গাছ হয় সেই কুচি বাঁশ গাছ। এরপর আমরা দেখে নিচ্ছি গোড়াল, এরা পাহাড়ি অঞ্চলের প্রাণী, এটা ছাগল যেরকম হয় সেরকমই প্রাণী, বাট এরা হচ্ছে পটু, হচ্ছে পাহাড়ে চড়তে, এরা খুব সুন্দরভাবে পাহাড়ে চড়ে বেড়াতে পারে। এরপর আমরা চলে এসেছি উট বিড়ালের খাঁচার সামনে, এখানের উট বিড়ালগুলো দেখতে একটু আলাদা যেহেতু এরাও পাহাড়ি অঞ্চলের।
এই যে ছাগলটা আমরা দেখতে পাচ্ছি, এটা পাহাড়ি অঞ্চলেরই ছাগল। এদের লোমগুলো অনেকটা বড় হয়, আর তাছাড়া এরাও খুব সুন্দরভাবে পাহাড়ে চড়তে পটু হয়। এখন আমরা চলে এসেছি প্ল্যান্ট কনজারভেটরিতে। এখানে ঢুকতে টিকিট লেগেছিল 20 টাকা করে। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ বিভিন্ন প্রজাতির ফুল গাছ তোমরা এখানে দেখতে পাবে। বিশেষ করে যারা বোটানিক্যাল গার্ডেন নিয়ে পড়ছে তাদের জন্য তো জায়গাটা অবশ্যই ভালো লাগে, আর সাধারণ মানুষের জন্য ভালো লাগে ফুল গাছগুলো দেখে। তো চলো দেখতে থাকো যে এখানে কী কী ফুল গাছ পাওয়া যায়। চারিদিকে এত ফুল দেখে মনটা একদম মুগ্ধ হয়ে গেল। ফুল কে না পছন্দ করে, সবারই পছন্দের জিনিস হচ্ছে ফুল। সুতরাং আমারও এত ফুল দেখে মনটা খুব ভরে গেল। তারপর ওপর দিকে উঠে দেখতে পেলাম একটা ঝর্ণা অনেকটা উঁচু থেকে বয়ে এসেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। ফুচকা টেস্ট চলছে, এই যে দোকান, এর সামনেটা করে রয়েছে দোকান। 20 টাকায় 5টা ফুচকা। কিরম টেস্ট? জল ঠান্ডা না গরম? গরম। এরপর আমরা চলে এসেছি তাশি ভিউ পয়েন্টে। তাশি ভিউ পয়েন্টে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেটা আমরা অবশ্যই উঠে দেখব। এখান থেকে দূরের একদম একটা বুদ্ধা টেম্পল দেখা যায়, আর একটা টেম্পল দেখা যায় যেটা বাইনোকুলার থেকে দেখানো হয়। এ ভাইয়া দেখাতে ইয়া পে তো 10 রুপিস লেতা হয় দিখানে কে লিয়ে। এখন আমার মিসেস ট্রাই করছে যে সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস সেটা, আর এই সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায় এক এক জায়গায় এক এক রকম ভাড়া, আর এখানে ভাড়া নিয়েছিল হচ্ছে 50 টাকা।
এখানে দেখতে পাচ্ছ একটা নেপালি মহিলার সাথে এখানে আলাপ হয়েছে। ও ভালো মেয়ে, ও বাংলা জানে না, তাই আমি বাংলায় কথা বলছি। তো আপনি কিছু বাংলা জানেন? বলছে না বাংলা জানে না। দিয়ে বুঝতে পারছে, বুঝতে পারেন? বুঝতে পারেন, ওখানে নেপালি জানে। এখন আমরা চলে এসেছি গঞ্জাং মনাস্ট্রিতে, আর এটা রয়েছে সমতলের থেকে 6,666 ফিট ওপরে। আর এখানের এন্ট্রি ফি রয়েছে মাত্র 10 টাকা। তো চলো দেখে নেওয়া যাক এর ভেতরে কি কি আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত মঙ্করা থাকেন। আর এখান থেকে গোটা সিকিম শহরটাকে দেখতে অপূর্ব লাগে, আর এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি বাগথাং ফলস, আর এই বাগথাং ফলসের একটা মানে আছে, বাগ আর থাংস। বাগ মানে হচ্ছে জঙ্গল, আর থাংস মানে হচ্ছে তৃণভূমি। তো এই যে ঝর্ণাটা আমরা দেখতে পাচ্ছি, এটা জঙ্গল আর তৃণভূমির মাঝখান দিয়ে বয়ে এসছে, তাই এর নাম হয়েছে বাগথাং ফলস। আর এখানে অ্যাডভেঞ্চারের জন্য রয়েছে জিপলাইন। আপনারা চাইলে এই জিপলাইনটা একবার ট্রাই করে দেখতে পারেন, সেই উপর থেকে তার দিয়ে আপনারা ঝুলে ওখান থেকে নিচের দিকে নেমে আসবেন। তো আমি বলবো একবার ট্রাই করে দেখতে পারেন এই জিপলাইনটা কেমন। এখন আমরা চলে এসেছি হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুমসের যে মিউজিয়ামটা ছিল সেটা দেখতে। তো এটার জন্য একটা 10 টাকা করে এন্ট্রি ফি লেগেছিল। তো চলো দেখে নেওয়া যাক এর ভেতর কী কী আছে। ঢুকতে দেখলাম এখানে ট্র্যাডিশনাল যে সমস্ত আসবাবপত্র বলুন বা ব্যাগ জামা কাপড় যা রয়েছে সেগুলো সব এখানে তৈরি করে নিজেদের হাতে। তো একটা ভাই এখানে বসে বসে হাতের কাজ করছিল, এটা ট্র্যাডিশনাল একটা উডেন ওয়ার্ক। তারপর দেখলাম একটা ট্র্যাডিশনাল পেন্টিং, যেটা দেখতে খুব অসাধারণ লাগছিল আর খুব নিখুঁত কাজ হবে।
আর এখানে এগুলো সব ট্রেনিং দেওয়া হয়। এখানে তৈরি হচ্ছে একটা কার্পেট, যে কার্পেট আমরা মেঝেতে পাতি সেই কার্পেট উনি বসে বসে তৈরি করছেন। এই কার্পেট বানাবে কিতনা টাইম লাগতে? দু তিন মহিনা। আচ্ছা, আপ লোক সব ট্রেনিং মে? পুরা উলেন হ্যায় না? ওকে, আর এখন আমরা চলে এসেছি গ্যাংটকের রোপওয়েতে, যেটা পড়েছিল পার হেড 130 টাকা করে। তো সবাইকে বলবো একবার গ্যাংটকের রোপওয়েটা অবশ্যই চড়ে দেখবেন। সো এখন যাওয়া হচ্ছে উপরে ফোর্থ ফ্লোরে, খুবই এটা অবস্থা খারাপ। এখন ফোর্থ ফ্লোরে যাচ্ছি, ওখান থেকে রোপওয়ে। সো খুব এক্সাইটেড, দেখা যাক কি হয়। এই যে পেছনের রোপওয়েটা, তো এখন আমরা রোপের ওপরে উঠে পড়েছি। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কেমন লাগে ওপর থেকে গ্যাংটক শহরটা। আর এই রোপওয়েটা এতটাই বড় ছিল যে 24 জন প্যাসেঞ্জারকে নিয়ে এরা যাতায়াত করতে পারে। ব্যাস, এরপর আর কি, এরপর শুরু হয়ে গেল রোপওয়ের যাত্রা। সে এক অসাধারণ লাগছিল, এত উঁচু থেকে গ্যাংটক শহরটাকে দেখতে এতটাই অপূর্ব লাগছিল যে বলার মতন না। ওপর থেকে গাড়িগুলোকে মনে হচ্ছিল একদম ছোট ছোট, আর পুরো শহরটাকে এখান থেকে দেখা যায়, গ্যাংটক শহরটা এত অপূর্ব লাগছিল। আর এটা হচ্ছে গ্যাংটকের মেন জায়গার যে ফ্লাইওভারটা রয়েছে, যেখান থেকে মানুষ হেঁটে পারাপার করে, সেই জায়গাটা।
তো হম লোক আয়ে ইধার সাইট সিং কে বারে মে তো ইয়ে গাড়ি লেকে আয়ে থে দাদা দাদা আপনার নাম আকাশ আপনার ফোন নাম্বার দিয়ে দিয়েছে 8670581252 ওকে তো যারা যারা আসতে চাও এই আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবে ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো চলো থ্যাংক ইউ দাদা আজকে খুব সুন্দর আমাদের ঘুরিয়ে দেখালে নেক্সট টাইম আবার দেখা হবে থ্যাংক ইউ আর এই ছিল আমাদের গ্যাংটকের তৃতীয় পর্ব আজকের আমরা সারাদিন ঘুরলাম সাইট সিন তো খুব ভালো লাগলো অবশ্যই তোমরা দেখো এই পুরো ভিডিওটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে যেন না ভুলো থ্যাংক ইউ